নানা আয়োজনের মধ্য দিয়ে কুমিল্লার বরুড়া ছোট তুলাগাঁও মহিলা কলেজ পরিদর্শন ও মুজিব জন্মশতবর্ষ উদযাপন করা হয়েছে। শুক্রবার বিকাল তিনটায় উপজেলার আড্ডা ইউনিয়নের ছোট তুলাগাঁও মহিলা কলেজ মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কলেজ পরিদর্শন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাবিয়া সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা আট বরুড়া আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাসিমুল আলম চৌধুরী নজরুল। ছোট তুলাগাঁও মহিলা কলেজ ও ছোট তুলাগাঁও উচ্চ বিদ্যালয়ের অন্যতম দাতা সদস্য ডক্টর ইঞ্জিনিয়ার ফজলুর রহমান, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক কুমিল্লা অঞ্চলের পরিচালক প্রফেসর সোমেশকর চৌধুরী, বরুড়া উপজেলা নির্বাহী অফিসার ভারপ্রাপ্ত মোহাম্মদ মেহেদি হাসান সহ আরও অনেকে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছোট তুলাগাঁও মহিলা কলেজ ম্যানেজিং কমিটির সভাপতি তোফাজ্জল আলী মিয়া। এ সময় প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি বলেন, ছাত্রদের পাশাপাশি সমানতালে ছাত্রীদের এগিয়ে যেতে হবে, ছেলেদের সঙ্গে মেয়েদেরও বাস্তবিক শিক্ষা জরুরি। তিনি আরও বলেন, এই প্রতিষ্ঠানের অনেক সুনাম শুনেছি, আজ দেখার সুযোগ হয়েছে। ছোট তুলাগাঁও মহিলা কলেজ হোস্টেলের ব্যবস্থা করে দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি। এছাড়াও কারিগরি শিক্ষার দিকে এগিয়ে আসার জন্য বিশেষভাবে আহ্বান জানান। আমি জানি যে সরকারি করার দাবিটা অত্যন্ত শক্তিশালী দাবি এবং গুরুত্বপূর্ণ দাবি। এই উপজেলায় বোধহয় একটি প্রতিষ্ঠান সরকারি, একটি মহিলা কলেজ সরকারি কলেজ আছে। তো স্কুলের ক্ষেত্রে সেখানে আমাদের অবশ্যই একটা চ্যালেঞ্জ আছে। আমরা চেষ্টা করছি যে আমরা যাতে করে বাংলাদেশের প্রত্যেক উপজেলায় কিছু সুনির্দিষ্ট সংখ্যক সরকারি প্রতিষ্ঠান যাতে করে থাকে, সরকারি স্কুল যাতে করে থাকে, এর জন্য কিন্তু আমরা চেষ্টা করছি। একটু একটা চ্যালেঞ্জ এখানে আছে, যেহেতু তোমরা আমাদের আমাদের কন্যা সম, তাই একটু বলতে হয়, বাংলাদেশে আসলে মেয়েরা বেশ ভালো এগিয়ে যাচ্ছে। একটা চ্যালেঞ্জ হয়ে গিয়েছে, আমাদের ছেলেরা পরীক্ষায় কিন্তু তারা বেশ পিছিয়ে গিয়েছে। এটার কারণে যেহেতু আমাদের ছেলে মেয়ে সবাইকে সমান দৃষ্টিতে দেখতে হবে, সেটা অবশ্যই আমরা দেখব এবং সেটার চেষ্টা করতে হবে। কারণ ছেলেরাও যদি এগিয়ে যেতে না পারে, মেয়েরা ছেলেরা সবাই একসাথে এগিয়ে যাবে। এবং আমাদের মেয়েরা বিদ্যালয় শেষ করছে ভালোভাবে, সেদিক থেকে অনেক এগোনো, কলেজও শেষ করছে ভালোভাবে, বিশ্ববিদ্যালয় প্রায় কাছাকাছি চলে এসেছে, কিন্তু তারা কাজের পরিবেশের অভাবে হোক, যে কোনো কারণে হোক, সামাজিক নানান ধরনের কারণে তারা কর্মসংস্থানের দিক থেকে এখনও অনেক দূর পিছিয়ে আছে। এবং সেই জায়গাতে আমাদের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা, তিনি আমাদের জন্য একটা ইন্সপিরেশন, যে তিনি দেশ চালাতে পারলে আমাদের মেয়েরা কেন ব্যবসা বাণিজ্য অনেক প্রতিষ্ঠান তারা চালাতে পারবে না। আমাদের প্রধানমন্ত্রী আজকে 17 কোটি মানুষের অন্নের সংস্থান করেছেন। একটা মায়ের দৃষ্টিতে প্রত্যেক নাগরিককে দেখে মায়ের সবচেয়ে বড় চিন্তাটা থাকে তার সন্তানদের পেট ভরে খাচ্ছে কিনা। এই যে একটা চ্যালেঞ্জ আমাদের দেশে ছিল, আমাদের দেশে একটা সময় বিশাল একটা জনগোষ্ঠী তার ন্যূনতম যে আহার অন্ন, তার যে খাদ্যের যে প্রয়োজনীয়তা, সেটাও কিন্তু আমরা এক সময় বিদেশ থেকে ভিক্ষা করে আনতে হতো, চেয়ে আনতে হতো। সেই জিনিসটা সবার আগে, এই যে একটা মায়ের দৃষ্টিতে যে দেশ চালানোর চিন্তা, সেই জন্য আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষিতে এমনভাবে তিনি বিনিয়োগ করলেন, গবেষণা করলেন। আমাদের কৃষিমন্ত্রীও তখন ছিলেন একজন নারী, এবং দুই এই যে নারী নেতৃত্বের কারণে আমাদের জনগণের কিন্তু এখন পেটে ভাত হয়, অন্য আমাদের খাদ্যের সংস্থান হয়েছে। এই যে একটা চিন্তা, তাই তোমাদেরকে বলবো যে তোমরাও তাদের দিকে তাকাবে।